ব্যাসদেবের যখন গ্রন্থ রচনা করা শেষ হয়ে গেছে, মনে মনে চিন্তা করছে যে এইবার আমি একটু স্নান করে আসি, এবার আমি একটু সমুদ্র থেকে স্নান করে আসি। এবার ব্যাসদেব সমুদ্রের পাশ থেকে একটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলেছে স্নান করবে। এবার নারদ মুনি যখনই না জানতে পেরেছে, নারদ মুনি মনে মনে বলছে যে ব্যাসদেব যদি চলে যায় তাহলে তো শ্রীমৎ ভগবত রচনা হবে না, শ্রীমৎ ভগবত রচনা হবে না, তাই ব্যাসদেবকে আমাকে আটকাতে হবে। এবার নারদ মুনি ছোট্ট একটি চড়ুই পাখির রূপ ধরে ব্যাসদেবের আগেই চললেন ওই সমুদ্রে যেখানে তিনি স্নান করবেন, স্নান করে তিনি সাধনায় যান। এবার নারদ মুনি কি করেছে মা, সমুদ্র তীর থেকে বালি নিচ্ছে, বালি নিয়ে সমুদ্রে ফেলছে, আবার বালি নিচ্ছে, আবার ফেলছে, এরকম বারবার বারবার করছে। এবার ব্যাসদেবে যখন যাচ্ছে, যেতে যেতে ওই দৃশ্য হঠাৎ চোখে পড়ে গেছে। ব্যাসদেব অনেকক্ষণ ধরে খেয়াল করছে কিন্তু কিছু বলছে। এবার কৌতূহল বেশিক্ষণ চেপে না রাখতে পেরে ছুটতে ছুটতে চড়ুই পাখির কাছে গিয়ে বলছে, চড়ুই চড়ুই তুমি কি করছো, বারবার বাড়ি নিচ্ছ, বারবার সমুদ্রে ফেলছো, কি করছো তুমি ব্যাসদেব? তুমি বারবার চড়ুই পাখি বলছে, ব্যাসদেব ওই সমুদ্রের প্রতি আমার খুব রাগ হয়ে গেছে। খুব রাগ হয়ে গেছে কেন, তোমার আবার রাগ হলো কেন সমুদ্রের প্রতি? বলছে শোনো ব্যাসদেব, ওই সমুদ্র আমার তিনটি ডিম ওর জলে ভাসিয়ে নিয়ে চলে গেছে, তাই ওর প্রতি আমার খুব রাগ হয়েছে, তাই আমি এই বালি নেব আর সমুদ্রে ফেলব, নেব আর ফেলব, এই করতে করতে ওই সমুদ্র আমি একদিন বন্ধ করে ফেলব। ব্যাসদেব তখন আর হেসে হেসে বলছে যে চড়ুই, ও চড়ুই তুমি কেমন কথা বলছো, তুমি সমুদ্রে কেমন করে বন্ধন করবো, তুমি যদি হাজার হাজার যুগ যুগ ধরেও যদি এই বালি নেওয়ার ফেলো, বালি নেওয়ার ফেলো, তবু এই সমুদ্র কোনোদিনও বন্ধ হবে। তখন চড়ুই পাখি বলছে, হে ব্যাসদেব আমি একটি কথা বলবো, আপনি কিছু মনে করবেন না, যিনি অনাদি আদি গোবিন্দ, যার কথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা চতুর্মুখে জপ করেও নামের কোনো অন্ত খুঁজে পাইনি, শিব পঞ্চমুখী হরিনাম জপ করেও তিনি তার নামের অন্ত খুঁজে পাইনি, আর আপনি কিছু গ্রন্থ রচনা করে ভাবছেন যে ভগবানের কথা আপনার লেখা শেষ হয়ে গেছে, তাই ভগবানের কথা যদি আপনি লিখে শেষ করে দিতে পারেন আমিও এই সমুদ্র নিশ্চয়ই বন্ধ করে দেব, এই সমুদ্র তার কাছে সামান্য ব্যাপার। ব্যাসদেবের চেতনা, ব্যাসদেব চিন্তা করলো তাই তো, এতো ঠিক বলেছি। ব্যাসদেব তখন গৃহে এসে বসে আছে, এমন সময় নারদ মুনি গিয়ে উপস্থিত, নারায়ণ নারায়ণ, গুরুদেব আপনি এসেছেন। ব্যাসদেব সসম্মানে গুরুদেবকে আহ্বান জানিয়ে চরণ ধৌত করে নারদ মুনিকে বসতে দিয়েছে। ব্যাসদেব বসে আছে, নারদ মুনি বললেন, ব্যাসদেব তোমার তো গ্রন্থ রচনা শেষ হয়েছে, এইবার তুমি একটি ভক্তির কোনো উদ্ভব হচ্ছে না, তুমি একটি ভক্তির কোনো একটি রচনা করো, তাহলে তুমি শ্রীমৎ ভগবত রচনা করো। তাই ব্যাসদেব বললেন আর লিখলেন কে, গণেশ, গণেশ লিখছেন আর ব্যাসদেব বলছে। তাই যখন গ্রন্থ রচনা করা শেষ হয়ে গেল, এবার যাত্রার হাতে তো এই গ্রন্থ দেওয়া যায় না মা, উপযুক্ত পাত্র চাই এই গ্রন্থ নেবার জন্য, এইবার শুকদেবের সৃষ্টি করতে হবে, শুকদেবকে সৃষ্টি করতে হবে মা। তাই নারদ মুনি তখন চললেন কৈলাস, কৈলাসে চলেছেন নারদ মুনি। নারদ মুনি তার মামিকে ডেকে গিয়ে বলছে, মামি, ও মামি, কি ব্যাপার, এই অসময় তুই এসেছিস নারদ, তুই এই অসময় কেন এসেছিস? বলছে, মামি আজ আমি তোমায় একটা খুব গোপন কথা বলতে এসেছি,
আমায় গোপন কথা বলবি? তুই কি গোপন কথা বলবি? বলছি মামি একটা কথা বলবো। বল কি কথা বলবি? বলছি মামি মামা কি তোমায় ভালোবাসি মামি? বলছি এই নারদ, তোর মামা আমায় ভালোবাসে কিনা আমি তোকে কিভাবে বলবো? তোর সামনে কি বলা যায়? বলছি না মামি, তুমি আমায় বলো মামা তোমায় ভালোবাসে কিনা। বলছি হ্যারে হ্যাঁ, তোর মামা আমাকে খুবই ভালোবাসে। নারদ বলছে না মামা তোমায় ভালোবাসে। দুর্গা বলছে চুপ, তোর মামা আমাকে খুব ভালোবাসে। নারদ বলছে না মামি, মামা তোমায় ভালোবাসে। নারদ মুখ সামলে তুই কথা বল, তোর কি কাছে তোর কাছে কোনো প্রমাণ আছে? বলছে হ্যাঁ মামি, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? বলছে শোনো মামি, মামা ওই পাঁচটা মাথা নিয়ে শ্মশানে যায়। বলে হ্যাঁ যায় তো। ওই পাঁচটা মাথা কারা তুমি জানো? এই কথা যখনই না বলেছে দুর্গার চোখ তখন মোটা মোটা হয়ে গেছে। কে নারদ বল, তুই পাঁচটা মাথা কারা? বলছে না মামি, আমি বলবো না, তোমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগে, আমি বলবো না। বলছে নারদ তুই বল, আমি দেখে নেব কি হবে। বলছে শোনো মামি, মামা না পাঁচটা মেয়েকে খুব ভালোবাসত, এবার তারা যখন মারা গেছে মামা তাদের কথা আজও ভুলতে পারিনি, তাই শ্মশানে যায় ওই পাঁচটি মরার মাথা নিয়ে, মামা তাদের রূপের কথা চিন্তা করে আর ধ্যান। এই কথা যখনই না বলে দিয়েছে দুর্গা তখন অগ্নিমূর্তি ধারণ করে রেগে বসে আছে। আজকে আসুক আজকে তোর মামা, আমি আজকে তোর মামার খবর নেব। নারদ মুনি চিহ্ন চলে গেল, চলে গিয়ে ওদিকে শ্মশানে গেছে। শ্মশানে গিয়ে বলছে মামা, ও মামা তোমাকে এক্ষুনি মামি ডাকছে, তাড়াতাড়ি যাও, আমি তোমায় এক্ষুনি ডাকছি। নারদ অসময়ে ডাকতে যখন তুই নিশ্চয় একটা কিছু লাগিয়ে এসেছিস, ওই দিকে তুই নিশ্চয় একটা কিছু লাগিয়ে এসেছিস। এইবার যখনই শিব ঠাকুর ছুটতে ছুটতে যখনই না এসেছি কৈলাসে, এসে ডাকছে পার্বতী, পার্বতী তুমি অমন ভাবে বসে আছো কেন? এদিক তাকাও, তুমি আমার দিকে তাকাও, তুমি অমন ভাবে বসে আছো কেন? শোনো মহাদেব, তুমি শ্মশানে যাও, ওই পাঁচটি মাথা নিয়ে তুমি বসে থাকো, ওই পাঁচটি মাথা কে আগে তুমি আমায় বলো, তারপর আমি তোমার সঙ্গে কথা বলবো, নয়তো তোমার সঙ্গে আমার কথা বলা বন্ধ। বলছে পার্বতী ওই কথা তোমার শুনতে নেই। বলছে না আমার তো শুনতে নেই, তোমার একারই জানতে আছে, আমায় তোমার বলা লাগবে না, আমার নারদ সব বলে গেছে ওই পাঁচটি মাথাকে। বলছে শোনো, তুমি কিছু জানো না, নারদ তোমায় ভুল বলেছে। তাহলে কে, কারা ওরা? বলছে শোনো, তুমি যতবার জন্মেছ ততবার তুমি আমাকে স্বামী রূপে পেয়েছ, আর আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি, তাই ততবার তোমার মৃত্যু হয়েছে, আর প্রতি জন্মের মাথা এই আমার কাছে আছে, আর আমি ওইগুলো নিয়ে সাধনা করি। পার্বতী বলছে আমি মরেছি, তুমি মরনি কেন? আমি মরলাম, তুমি মরলে না? বলছে শোনো, যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি, যারা তত্ত্ব জানে, যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি তারা কখনো মরে না। বলছে কি সেই তত্ত্ব, আমি একটু শুনবো, কি সেই তত্ত্ব? বলছে শোনো, এই তত্ত্ব তো যেখানে সেখানে বলা যায় না, নিরজনে গিয়ে বলতে হয়। তাই শাস্ত্রে কি বলছে, আপন ভজন কথা কহিও না যত তথা, আপনি আপনি হইও সাবধান। তাই আগম নিগম তত্ত্ব শুনবার জন্য শিব ঠাকুর চললেন সন্ধ্যাবেলায় একটি গভীর অরণ্যের মধ্যে, পার্বতীকে সঙ্গে নিয়ে। পার্বতীকে সঙ্গে নিয়ে যখনই না বসেছেন শিব ঠাকুর, শিব ঠাকুর বলছে পার্বতী আমি এই শুরু করলাম আগম নিগম তত্ত্ব, আর তুমি মাঝের মধ্যে আমায় একটু হু হু করে তুমি আমায় সাই দেব, আমি জানবো তুমি তত্ত্ব শুনছো। এই বলে শিব ঠাকুরের যেই ডমরু থাকে সেইটাকে যখনই না বাজিয়েছে, ওই সেই ডুগডুগির আওয়াজে একটি শুঁখ পাখি তার অন্ডকে প্রসব করে উড়ে চলে গেলে, আর সেই ডমরুর আওয়াজে, সেই ডুগডুগির আওয়াজে সেই ডিমটা ফেটে একটি শুঁখ পাখির বাচ্চা
তখন বাহির হই। এবার পার্বতী কিছুক্ষণ শুনে মা, যে রাত্রি হয়ে এসেছে পার্বতী কখন না ঘুমিয়ে পড়েছে, আর শোক পাখি সাই দিয়ে চলেছে। পার্বতী তুমি শুনছো তো, শোক পাখি বলছে হুম। এই বলছে, এই করতে করতে প্রভাত হয়ে গেছে। শিব ঠাকুর যখনই না ডুগডুগি বাজিয়ে আগম নিগম তত্ত্ব কথা যখনই না শেষ করেছে, পার্বতীর হঠাৎ ঘুম ভেঙে গেছে। স্বামী তারপর কি হলো, আমি তো শুনিনি। কি বলছো পার্বতী, তুমি শোনোনি? তুমি শোনোনি তো সারা রাত ছাই দিল কে? উপরে তাকিয়ে দেখলেন যে একটি শোক তাকে ছাই দিচ্ছে। সর্বনাশ, এই তত্ত্ব যার তার জানার দরকার নেই। এই তত্ত্ব যেতে যেসে জেনে গেলে তো সমস্যা আছে। তাই কৃতিশূল নিয়ে ভোলানাথ ছুটলেন সেই শোক পাখির পিছনে। তারা করতে 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 শোক পাখি ছুটে চলেছে, আর ভোলানাথ অতি শূল নিয়ে পিছনে ছুটতে ছুটতে যাচ্ছে চলেছে। এমন সময় ব্যাসদেবের স্ত্রী বিথিকা দেবী তখন মাথা চুল ঝাড়ছে। আর দেখবেন মা, যখন চুল ঝাড়ে মুখটা কিন্তু হা হয়ে গেছে। যখনই না হা হয়ে গেছে, শোক পাখি এসে বিথিকা দেবীর মুখ থেকে সরাসরি বিথিকা দেবীর গর্ভের মধ্যে প্রবেশ করল। গর্ভের মধ্যে যখনই না প্রবেশ করেছে, তখন শিব ঠাকুর বাইরে এসে দাঁড়িয়ে আছে, পাখি বেরোলেই আমি ওকে মারব। এমন সময় ব্যাসদেব সে বলছে, হে ভোলানাথ, আপনার মতন বৈষ্ণবের মুখে যে আগম নিগম তত্ত্ব কথা শ্রবণ করেছে, তাকে তো আপনি মারতে পারবেন না, আপনি ফিরে যান। তাই ব্যাসদেবের কথা মতন তখন চলে গেলেন ভোলানাথ, তখন চলে গেলেন। ঠিক 16 বছর যখন হয়ে গেছে, তখন মাতৃগর্ভ থেকে শুকদেব গোস্বামী বাহির হয়েছে, আর শ্রীমদ ভগবৎকে হাতে নিয়ে মায়ার বন্ধনে না জড়িয়ে ছোটা সোজা চলে গেলেন পরীক্ষিত মহারাজকে উদ্ধার করবার জন্য। 7 দিন 7 রাত শ্রবণ করিয়ে পরীক্ষিত মহারাজকে তখন শুকদেব গোস্বামী উদ্ধার করলেন। তাই মা, এই শুকদেব গোস্বামীর দ্বারা ভগবানের সেই মধুর সেই শ্রীমদ ভগবত প্রথম শুকদেব গোস্বামী মর্তে আনেন, এবং এনে পরীক্ষিত মহারাজকে তিনি উদ্ধার করেন, এবং পরীক্ষিত মহারাজ তিনি বৈকুণ্ঠ ধাম তিনি প্রাপ্তি হন। তাই এই শ্রীমদ ভগবত কেউ যদি মনপ্রাণ সপিদি কেউ যদি শ্রবণ করতে পারে, শ্রবণ করবার মতন যদি কেউ করতে পারে, তাহলে সে শুধু শ্রবণের মাধ্যমে সাধন ভজন যাগ যজ্ঞ কিছু না করে শ্রবণের মাধ্যমে সে ভগবানের চরণকে সে লাভ করবে।